মহিলাকে খুঁটিতে বেঁধে মারধর। ঘটনার প্রতিবাদে সোমবার পথে নামল তৃণমূল বিজেপি দুই পক্ষই। নির্যাতিতার দেখা না পেয়ে বিজেপির বিরুদ্ধে নির্যাতিতাকে অপহরণের অভিযোগ তুললেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তৃণমূলের প্রতিবাদ মিছিল চলাকালীন বিজেপি পরিচালিত শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে ঢোকার চেষ্টা ঘিরে মারমুখী হয়ে উঠল তৃণমূল বিজেপি দুই পক্ষ। যদিও বক্সিরহাট থানায় বিশাল পুলিশ বাহিনী উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপরই তৃণমূল ফিরে যেতেই রাস্তায় গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণে নামল বিজেপি। সোমবার দুই রাজনৈতিক দলের মিছিল পাল্টা মিছিল ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে তুফানগঞ্জ দুই ব্লকের শালবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত এলাকায়। আমরা মেটার লাইফ সেফটির কথা ভাবছি এবং এটা মাননীয় জেলাশাসককেও জানাবো এবং জেলা পুলিশ সুপারকেও জানাবো। মেয়েটিকে সেফ কাস্টডিতে দিতে হবে, কারণ মেয়েটি আমরা জানে সবাই আমরা আসছি এবং ওর বাড়িতে সকাল থেকে ঘন ঘন বিজেপির কিছু ক্যাডার যারা কিনা এই আসামিদেরকে রক্ষা করতে চায় তারা সকাল থেকে ওর বাড়িতে যাচ্ছিল এবং মেয়েটিকে এখন পাওয়া যাচ্ছে না। কী পরিস্থিতি আছে মেয়েটাকে যাতে সেফ কাস্টডিতে নেওয়া হয় সেটা একটা বিষয় থাকছে। আর এখানে বিজেপি যেটা করলো, বিজেপির বুথ সভাপতি ল্যাম্পোস্টে মেয়েকে বেঁধে মেরেছে এই অঞ্চলে, শালবাড়ি অঞ্চলে। এটা এই এলাকার মানুষের কাছে এটা নিন্দা, তুফানগঞ্জের মানুষের কাছে এটা নিন্দা। এটা যদি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভুলক্রমে এর সাথে যুক্ত থাকতো আজকে অমিত মালব্যর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকের কীর্তন দেখতাম। আপনারা এখন কোথায় কোথায় আছেন যারা কিনা কোথায় কোথায় এখানে মহিলা কমিশনের বিষয়ে আসেন? তাদেরকে বলবো আপনাদের পার্টি কর্মীরা বিজেপি কী করছে এখানে দেখে যান। শালবাড়ি অঞ্চলে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, তাই আমরা আগামী দিনে এই শালবাড়ি অঞ্চলে বিজেপির এই সমস্ত উচ্ছৃঙ্খলতা আমরা বরদাস্ত করব না। আজকে প্রতিবাদ মিছিল মানে প্রতিবাদ মিছিল হলো অঞ্চল অফিসের ঝান্ডা লাগিয়ে ক্রিমিনালদের ঢুকে আছে, সেখানে আমাদের পার্টি কর্মীরা বিক্ষোভ করেছে। আগামী দিনে এই সমস্ত স্পেয়ার করা হবে না, অঞ্চল অফিসে সাধারণ মানুষের কাজকর্ম হবে, অঞ্চলের পঞ্চায়েত প্রধান যাবে, কিন্তু ওখানে ক্রিমিনালদেরকে আশ্রয় দেওয়া হবে না। যারা মহিলাদের ওপরে যাদেরকে ল্যাম্পোস্টে বেঁধে মেয়েদেরকে মারে তাদেরকে অঞ্চল অফিসে রেখে দেওয়া হয়েছে, এটা হতে পারে না। আকাশ ছোঁয়া ইটের দাম, বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা। তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক? আপনার এই স্বপ্ন পূরণ করতে দিনহাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম। এখানে রয়েছে ধান ভাঙা মেশিন, আটা চাকি মেশিন, মশলা ভাঙানো মেশিন, জমি চাষ করা, ধান কাটা, ভুট্টা দানা ছোলানো, সরিষার তেল ভাঙানো মেশিন, স্প্রে মেশিন, এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয়। চলে আসুন দিনহাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে, অথবা যোগাযোগ করুন 8972118993 অথবা 8116774629 এই নম্বরে। দেখুন, প্রথমেই বলবো তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভূমিকার মনে হয় স্মরণশক্তি লোপ পেয়েছে নাকি। বিষয় হলো উনি ভুলভাল মন্তব্য গতকালকে থেকেই করে আসছেন সোশ্যাল মিডিয়ায়। একবার গ্রাম পঞ্চায়েতের নামের স্পেলিং ভুল করছেন, একবার যে নির্যাতিতা মহিলা তার নাম হলো পূজা আচার্য ওনাকে পায়েল বানিয়ে দিচ্ছেন, একবার বলছেন যে অপরাধী তিনি নাকি বিজেপির বুথ সভাপতি, এবং তারপরে আবার কালকে রাত্রে আবার একটা পোস্ট দেখলাম সেটা নাকি শালবাড়ি এক জিপি। মানে ওনার এতটাই মানে আমাদের শালবাড়ি ট্যুর জিপির বাস্তব ঘটনা না জেনে এই যে একটা বিভ্রান্তিমূলক সন্ত্রাসবাদীমূলক কার্যকলাপ আজকে আমাদের শালবাড়ি ট্যুতে নিয়েছে, আমরা ওনাকে প্রথমেই ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বিষয় হলো মহিলাটা গতকালকে আমরা একটা ভিডিও পেয়েছি সাংবাদিকের মাধ্যমে, যে মহিলাটা বারংবার বলছেন যে এটা তাদের একজন স্ত্রীহারা পুরুষ এবং একজন স্বামীহারা মহিলার মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে, সেটা পুরুষটা তাকে প্রতারিত করেছে। এটার আমরাও চাই সেই প্রতারিত পুরুষ বা যারা তাকে মেরেছে বেঁধেছে তাদের সুবিচার হোক, প্রশাসনিকভাবে তারা শাস্তি পাক। কিন্তু অভিজিৎ দেবভৌমিক এই মহিলাটাকে নিয়ে যে নোংরা খেলায়, যে ওই মহিলাটার মান সম্মান তাকে বাঁচতে হবে, দুটো বাচ্চা আছে আগামী দিনে তাকে বাঁচতে হবে, সেই বিষয়গুলো নিয়ে যে নোংরা খেলায় মেতেছে নোংরা রাজনীতি করার জন্য শালবাড়ি টুরবুকে আজকে যে নোংরা রাজনীতি রাজনৈতিক উত্তেজনা পরিবেশ তৈরি করছে, এর জবাব কিন্তু আগামী দিনে সাধারণ মানুষ, শালবাড়ি টুর মানুষ তাকে দেবে। কিন্তু উনি
আগে নিজে জানুক শালবাড়ি টুর মাটি কীভাবে চাষ করতে হয় সাধারণ মানুষের, আর তোরা শুনুক শালবাড়ি টু জিপিকে ওনারা রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করার জন্য বাকি অঞ্চলগুলোর মতো চোর করে প্রধানকে কিডন্যাপ করার মতো পরিকল্পনা গ্রহণ করেছে। ওনাদের এই মানসিকতাকে ধিক্কার জানাই, সঙ্গে আমরা অনুরোধ করবো এই যদি তৃণমূলের মানসিকতা হয় যে তৃণমূলের নেতা আজকে জেলে আছে পার্থ অর্পিতার মতো অনুব্রতের মতো, যারা তিন চারটা বুড়ো বয়সে ভীমভীতি করছে মহিলাদের নিয়ে, কচি কচি গার্লফ্রেন্ড নিয়ে, তাদেরকে নিয়ে প্রশ্ন করুক, একটা আন্দোলন করুক, একটা প্রদীপ জ্বালাক। আর যে মহিলাগুলো রাঞ্চিত সারা রাজ্য জুড়ে হচ্ছে, কুচবিহারের বুকে হচ্ছে, সেগুলো নিয়ে প্রতিবাদ করুক। ওনারা একটা নিরীহ মহিলা, একটা নিরীহ মহিলার যার গার্জিয়ান বলে কিছু নেই, তাকে নিয়ে নোংরা রাজনীতিতে মেতেছে, এটা আমরা ধিক্কার জানাই। আর এর সাথে সাথে ওনাকে জবাব দিতে হবে, প্রমাণ দিতে হবে। আর যদি প্রমাণ না দেয় তাহলে ওনাকে সোশ্যাল মিডিয়ায় আমরা অনুরোধ করব উনি ভুল স্বীকার করুক যে অপরাধী ভারতীয় জনতা পার্টি কখনো প্রশ্রয় দেয়নি, আর অপরাধী ভারতীয় জনতা পার্টির কোনো বুথ সভাপতি নয়। এবং ওই মহিলার নাম পায়েল আচার্য নয়, শুনে রাখুন, অভিজিৎ দেবমিক, ওনার নাম পূজা আচার্যী। আমরা ওই নির্যাতিতা মহিলার পাশে আছি, অপরাধীর জোরালো শাস্তির দাবি আমরা করছি, প্রশাসনিকভাবে আগামী যেতে হয় সেটা আমরা দাবি রাখছি। আমি প্রভাত বর্মন, বিজেপি কুচবিহার জেলা, তুফানগঞ্জ তিন মন্ডল সভাপতি। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে, শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।